যখনই কোনো না কোনো গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন আপডেট আসুন না কেন সবার প্রথম চেষ্টা করি আমার ইউটিউব চ্যানেল তোমাদের কাছে জব প্রোফাইল সম্পর্কে ডিটেলস তুলে ধরার ঠিক তেমনি আজকে যে নাম্বার অফ ভ্যাকসি পাবলিশ করেছে অর্থাৎ যে প্রোফাইল সম্পর্কে তুলে ধরবো তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েবসাইটে রয়েছি

তারা অবশ্যই আমার ইউটিউব করে বেল আইকনটা অন করে রাখবে যাতে ইন ফিউচারে লেটেস্ট আপডেট কাছে নোটিফাই হয়ে যায় এবং যারা চাইছো যে বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের উপর ডিসি নেটওয়ার্ক থেরামের উপর ডিপেন্ড করে ক্লাস রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ইঞ্জিনিয়ার পার্সোনাল ভাই শুভঙ্কর মন্ডল যেখানে প্লে লিস্টে তোমরা গেলেই দেখতে পাবে নাম্বার অফ ক্লাস রয়েছে যেখান থেকে তোমার সেমিস্টার জিলেট এক্সামের এবং তোমাদের যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশন তোমরা কিন্তু এখান থেকে ইজিলি ভাবে তোমরা কিন্তু

কোনো ডাইরেক্ট তোমাদেরকে ওই টেলিগ্রাম চ্যানেল করে ইঞ্জিনিয়ার ভাই শুভঙ্কর মন্ডল যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে ডিসক্রিপশন দেওয়া সেখান থেকে তোমরা কিন্তু জয়েন করে নাও ওকে তো এন যে ন্যাশনাল থার্মাল পাওয়ার পাওয়ার প্ল্যান্ট কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড পক্ষ থেকে যে নাম্বার অফ ভ্যাকেন্সি পাবলিশ করেছে সেটা তোমাদের কাছে তুলে ধরি ওকে তো ফার্স্ট অফ অল অ্যাডভাইজমেন্টের যেটা রয়েছে সেটা পিডিএফটা আমি ওপেন করে নিয়েছি দেখো তোমরা ভালোভাবে জানো যে এনটিপিসি সম্পর্কে যে এনটিভিসি একটা কি ন্যাশনাল থার্মাল পাওয়ার প্ল্যান্ট কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড পক্ষতে তোমাদের কি নাম্বার অফ ভ্যাকেন্সি ভ্যালু করেছে তোমরা জানো এটা একটা ইন্ডিয়া অফ গভর্নমেন্ট অফ ইন্টারপ্রিটেশন একটা কোম্পানি যেখানে তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ যে কতগুলো রয়েছে সেটা আমি কিন্তু আলোচনা করবো তোমাদের কাছে ওকে তো চলো দেখো এনটিভিসি সম্পর্কে যদি কারো যদি আইডিয়া না থেকে থাকে অবশ্যই তোমরা আইডিয়া এখান থেকে নিতে পারো যে এনটিভিসি সম্পর্কে কি রয়েছে ডিটেলসের সব কিন্তু আলোচনা করা আছে ওকে তো নেক্সট হচ্ছে কি না আমার প্রবলেম করেছে তো তো নেক্সট দেখো ফার্স্ট এন টিভিসি ওকে তো এন সম্পর্কে তোমরা জানো যে একটা অফ কোম্পানি সেখানে দেখো এন সম্পর্কে যদি কারো আইডিয়া না থেকে থাকে অবশ্যই এন দেখে নেবে সম্পর্কে কি কি আছে তো অফ ভ্যাকান্সি কতগুলো পাবলিশ করেছে কি কি মেন মেন পয়েন্ট সেই পয়েন্টগুলো কিন্তু তোমাদের কাছে তুলে ধরি ওকে তো দেখো কতগুলো কি কি পোস্ট ফার্স্ট হচ্ছে দেখো নেম অফ পোস্ট ঠিক আছে নেম অফ পোস্ট কি বলছে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ যে পোস্ট হয়েছে অপারেশনের পোস্ট পোস্টে সেখানে নাম্বার অফ ভ্যাকান্সি তোমাদের কিন্তু অনেকটাই রয়েছে অর্থাৎ দুশো তেইশটা পোস্ট রয়েছে নাম্বার অফ ভ্যাকান্সি তোমাদের কিন্তু এখানে দুশো তেইশটা পোস্ট রয়েছে ওকে এবং সেখানে দেখো ভালো করে প্রথমে মনে রাখতে হবে যাদের এক্সপিরিয়েন্স আছে ওকে যাদের এক্সপিরিয়েন্স আছে কিন্তু ভালো করে মাথা রাখবে কিন্তু এক্সপিরিয়েন্স প্রোফাইল কি বলছে না মিনিমাম মিনিমাম ওয়ান ইয়ারের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকতে হবে এটা ইন অপারেশন এবং মেনটেন্স পাওয়ার প্ল্যান্টের উপর ইনস্টলেশন ক্যাপাসিটি তোমাদের একশো মেগাওয়াট এর উপরে থাকলেই অর্থাৎ যে কোনো পাওয়ার প্ল্যান্টের উপর তোমাদের কিন্তু যদি একশো মেগাওয়াটের উপর কাজ করে থাকো ইনস্টলেশন ক্যাপাসিটি তার উপর তোমাদের ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স যদি থাকে মিনিমাম তাহলে তোমরা কিন্তু এখানে এলিজিবল থাকবে কিন্তু এক্সপিরিয়েন্স প্রথমে চেয়ে নিয়েছে ওকে তো তারপর দেখো তারপরে কি রয়েছে বিষয়বস্তু তারপরে নিশ্চয় নিশ্চয় দেখতে পাচ্ছ যে অ্যাকচুয়ালি যে এঙ্গেজমেন্ট রয়েছে তোমাদের কি কি এই ভেনু অফ এক্সিমেন্ট কি রয়েছে না তিন বছরের জন্য তোমাদের এই টেন্ডার নিয়ে যাচ্ছে তারপর দু বছর তোমাদের এক্সটেন্ড করতেই পারে ওকে তো নোট নোটের মধ্যে কি বলছে ক্যান্ডিডেট উইল বি দা রিকোয়ারমেন্ট অফ ওয়ার্ক শিফট অর্থাৎ তোমাদের কি হবে নাইট শিফট থাকছে দেখতে পাচ্ছ ম্যানেজমেন্ট রিসিভার অলরেডি রাইট পোস্ট যেগুলো থাকে তোমাদের অলরেডি তোমাদের সমস্ত ডিটেলসটা কি থাকবে না নাইট শিফট তোমাদের কিন্তু থাকবে সেটা কিন্তু বলছে ওয়ার্ক শিফটের ক্ষেত্রে তোমাদের চেঞ্জ করে তোমরা অন্য শিফটেও নিতে পারো সেটা কিন্তু থাকবে এবং এজ আপার এজ লিমিটেড কত হচ্ছে পঁয়ত্রিশের মধ্যে তোমাদের আপার এজ লাগবে ঠিক আছে এবং নেক্সট হচ্ছে দেখতে পাচ্ছ তোমাদের ফিজ স্ট্রাকচার অর্থাৎ ফিক্সড একটা মানে কি স্যালারি তোমাদের কাছে তোমাদের ফিক্সড মান্থলি একটা স্যালারি দেওয়া হবে সেটা অ্যামাউন্ট তোমরা দেখতে পাচ্ছ পঞ্চাশ হাজার পাঁচশো টাকা করে ওকে সরি পঞ্চান্ন হাজার সরি পঞ্চান্ন হাজার তোমাদের কিন্তু মান্থলি পেমেন্ট করা হবে এবং তার সঙ্গে বাকি যে সমস্ত ফান্ডগুলো রয়েছে অ্যাকমেন্ডেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু দেওয়া হবে এবং নাইট শিফটের জন্য তোমাদের অ্যালাইমেন্ট যেগুলো থাকবে সেগুলো কিন্তু এবং মেডিকেল ফ্যা ফ্যাসিলিটি যে ফ্যাসিলিটি রয়েছে সেগুলো কিন্তু সেলফ ফ্যাসিলিটি দেওয়া হবে এবং তার সঙ্গে মানে দুটো চাইল্ডের দেওয়া হবে ওকে এবং তার সঙ্গে তোমার দেখে না পোস্ট নাম্বার অফ পোস্ট কতগুলো ভ্যাকান্সি বেরিয়েছে নাম্বার অফ পোস্ট বলতে দেখো দেখতে পাচ্ছ নাম্বার অফ পোস্ট বলতে জেনারেল ক্যাটাগরি এবং ইডব্লিউ এস ওবিসি এবং এস টি এস কতগুলো রয়েছে না অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অপারেশনের জন্য জেনারেলের জন্য আটানব্বইটা ইডব্লিউ দের জন্য বাইশটা এবং ওবিসি দের জন্য চল্লিশটা এসসি দের জন্য উনচল্লিশটা এবং এস টির জন্য চব্বিশটা টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ দুশো পোস্ট রয়েছে এবং টোটাল নাম্বার অফ প্রজেক্ট

দেখো দেখতে পাচ্ছি যারা পিডব্লু ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু এই অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ যে অপারেশন পোস্ট বেরিয়েছে সেখান থেকে তোমরা কোন কোন ডিপার্টমেন্টের কোন কোন এই যে ফুল ফর্মগুলো কিন্তু দেখে নেবে ঠিক আছে এবং তোমাদের হেলথ কি বলছে না ক্যান্ডিডেট শুড বি হেলথ অর্থাৎ ক্যান্ডিডেট ক্যান্ডিডেট উইল বি উইল হ্যাভ আ অর্থাৎ তোমাদেরকে মেডিকেল এক্সামিনেশন একটা করতে হবে টেস্ট করতে হবে সে মেডিকেল এক্সামিনেশন করার পর তোমাদের এন টিভিসি হসপিটালে এখানে ডিসাইড করা ডিসিশন নেওয়া হবে সেখানে কি করা হবে না করবে সেটা কিন্তু তোমাদের কিন্তু বলে রেখেছে ওকে এবং জেনারেল ইনস্ট্রাকশন কি থাকতে হবে না প্রথমে ইন্ডিয়ান ন্যাশনাল হতে হবে এলিজিবল অ্যাপ্লাই করতে পারবে যেগুলো তোমাদের প্রত্যেকের গভর্নমেন্টের ক্ষেত্রে যেরকম থাকে রুলস রেগুলেশন ওকে এবং নেক্সট কি এগুলো তোমাদের তো অলরেডি তোমাদেরকে বললাম যে জেনারেল ইনস্ট্রাকশন তোমাদের প্রত্যেকটা ক্ষেত্রে একই থাকে সে জেনারেল ইনস্ট্রাকশনগুলো তোমরা কিন্তু দেখে নিতে আর পিডিএফ দেখে ওকে সেই পিডিএফ এ পিডিএফ এ থাকবে যে পিডিএফটা সেটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাও টেলিগ্রাম চ্যানেলে জয়েন টেলিগ্রাম চ্যানেল থেকে তোমাদের কিন্তু আমি ফরওয়ার্ড করে দেবো হ্যাঁ তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের ইংলিশ এবং ইংলিশ ভার্সন পর্যন্ত বর্তমানে তোমাদেরকে প্রিন্টে থাকতে হবে হাউ টু অ্যাপ্লাই কিভাবে অ্যাপ্লাই করবে এটা হচ্ছে সবথেকে মন ইম মোস্ট ইম্পর্টেন্ট দেখো আহ হাউ টু অ্যাপ্লাই কিভাবে অ্যাপ্লাই করবে দেখো এখানে তোমাদের ওয়েবসাইট রয়েছে সেই লিঙ্কটা আমি তোমাদেরকে ডিসক্রিপশনে দিয়ে রাখবো কেরিয়ার এন ডট কম ডট ডি এখানে ভিজিট করতে হবে তোমাদের এখানে যাওয়ার পর এই ওয়েবসাইটে যাওয়ার পর সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেখানে তোমাদের কিন্তু আইডি পাসওয়ার্ড এবং রেজিস্ট্রেশন করে নিতে হবে প্রথমে আইডি পাসওয়ার্ড দেওয়ার পর সেখানে রেজিস্ট্রেশন করার পর তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং ক্যান্ডিডেট কি বলছে তোমাদের দেখতে পাচ্ছ এখানে জেনারেল এবং ইডব্লিউএস ওবিসি ক্যান্ডিডেট জন্য রিকমেন্ড পেমেন্ট কত টাকা পেমেন্ট করতে হবে সেখানে দেখতে পাচ্ছ তিনশো টাকা পেমেন্ট করতে হবে ওকে অর্থাৎ তোমাদের জন্য ফি স্ট্রাকচার কত রয়েছে তিনশো টাকা কিন্তু এখানে নট রিফান্ডেবল লেখা রয়েছে ওকে এবং এস টি এস সি পিরিয়ডের জন্য ফিমেলের জন্য কোনো পেমেন্ট লাগছে না সেটা কিন্তু তোমরা দেখতে পেলে ওকে এবারে নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট কি রয়েছে না ইম্পর্টেন্ট হচ্ছে যে পেমেন্ট মেথড মেথড করে সেটা তুমি অফলাইন করতে পারো দেখো এখানে লেখা রয়েছে পেমেন্ট ইন অফলাইন মোড অর্থাৎ স্টেট ব্যাংকের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে কালেক্টর কাটতে হবে সেই কালেক্টরটা কি করতে হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের অ্যাড্রেস রয়েছে এখানে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সমস্ত ডিটেলস রয়েছে এবং সেই এই কোডের মাধ্যমে তোমাদের কিন্তু কি করতে হবে পুরোটাকে মার্চ করে তোমাদেরকে পিসপোর্ট করতে হবে সেক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সব রয়েছে এবং তারপরে কি রয়েছে এবং এটা তোমাদের স্লিপটা কালেক্ট করে রাখতে হবে যখন তোমার সিলেকশন হয়ে যাবে তখন তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট দেবে ওকে এবং দেখো কি বলছে ভালো করে মাথায় রাখতে হবে এক্সামের ফার্স্ট কবে থেকে শুরু হচ্ছে এই এক্সাম কি রয়েছে না রয়েছে কিন্তু এখন কিছু ইনফরমেশন ওনারা করেননি

তো এটা তোমাদের কাছে একটা সিঙ্গেল পিডিএফ এর মাধ্যমে তোমাদের এন যেটা ফরওয়ার্ড করেছিল নাম্বার অফ ভ্যাকান্সি সেটা তোমাদের কাছে তুলে ধরলাম আশা করি অনেকটা হেল্প আপ হয়েছে এবং হেল্প হয়ে থাকলে অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধুর সঙ্গে শেয়ার করো আর যারা প্রথম আসছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো যাতে করে লেটেস্ট আপডেট তোমার কাছে ইজিলি ভাবে প্রোভাইড হয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও সেখান থেকে কিন্তু তোমরা সবকিছু নোটিফিকেশন সবকিছু আপডেট আগে থেকে পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করে নাও ওকে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুর সঙ্গে শেয়ার করো লাইক করো কমেন্ট করো এবং তোমাদের সাপোর্ট আমাকে অনেকটা মোটিভেট যোগায় দেখতে হবে নেক্সট ভিডিওতে তখন তোমার সুস্থ থেকো ভালো থেকো এবং তোমাদের আপকামিং যে সমস্ত গভর্নমেন্ট এবং প্রাইভেটের নোটিফিকেশনে আসছে তার প্রিপারেশন জারি রেখো ওকে থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও